হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা না ধরো দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা হাই অপু হাই কি অবস্থা কেমন আছেন আপনারা বলেন তো লাইভ সেশন স্টার্ট করে দিলাম এক্সেলেন্স বাই লাবুনো জাহান থেকে ঠিক আছে আজকেও আমি আপনাদেরকে এর আগের লাইভ সেশনে যা যা দেখিয়েছিলাম মোটামুটি শেষের পথে সো হাই কি অবস্থা কেমন আছেন তো এই জন্য আমি ভাবলাম যেহেতু আমি রেডি অবস্থায় আছি শোরুম থেকে আপনাদের জন্য আরো একটা লাইভ সেশন করে দিই হ্যালো হাই হ্যালো যারা করছেন ধন্যবাদ সকলকে আমি আরেকটা ওই যে শাড়িটা ক্যাটরিনা কারিনা কাবো বারবার বলি কারিনা কাপুরের সেই শাড়িটা পরা এটা আমি যদিও নিয়ে ফেলেছি এরকম এই প্যাটার্ন আরো আছে হ্যাঁ আমি দেখাবো আজকে আমরা ইন্ডিয়ান প্রোডাক্টে সব ডিসকাউন্ট প্রোভাইড করব হ্যালো হাই হ্যালো যারা যারা করছেন আমি আজকে ড্রেসও দেখাই দিব আপনাদের শাড়িও দেখাই দিব ঠিক আছে যে যেটা পান নিয়ে ফেলবেন আপনারা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হবে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি হয়ে যাবে বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরেও ডেলিভারি হয়ে যাবে দেশের বাইরের আপুরা হচ্ছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন আচ্ছা প্রথমে এই যেই শাড়িটা দেখো এই শাড়িগুলো দেখো আজকে আমরা কত ডিসকাউন্ট প্রোভাইড করব দেখে আজকে আমরা ইন্ডিয়ান সব শাড়িগুলোর উপরে ডিসকাউন্ট আর তোমাকে দেখে মনে মিস করছিলাম ফিট লাগছে আর কি বল ও আমি কিন্তু মোটা হয়েছি আগের মতো আর আমি সেই সুকনা কিটকিটা নাই এখন দেখে মনে হয় যে মা হয়েছি হ্যাঁ একটা সময় তো অনেক বেশি সুকনা লাগতো এখন কিন্তু আর সেরকম লাগছে না আচ্ছা কেমন আছেন বলেন আপনারা লাইভ দেখতে পাচ্ছেন কিনা আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করব দেশের বাইরেও ডেলিভারি হয়ে যাবে এবং আজকে সব 50% ডিসকাউন্টে পেয়ে যাবেন আজকে দেখানো স্টার্ট করি সু বিসমিল্লা আমার ফার্স্ট শাড়ি এবং এটা অলরেডি আমার একটা আছে হ্যাঁ এটা আমার দিল্লির একটা শাড়ি দিল্লির ইন্ডিয়ার এই ধরনের শাড়িগুলো আমরা রাখবো না আমরা চেষ্টা করব যে আপনাদেরকে আরো ডিফারেন্ট অন্য প্যাটার্ন শেয়ার করার জন্য আছে এটা দেখেন এটা একটা দিল্লির এই আমাদের কাছে বুটিক আছে না আরেকটা এই শাড়িটা অলরেডি আমার একটা আছে হ্যাঁ এই শাড়িটা অলরেডি যে দেখেন দাও অলরেডি এই শাড়িটা অলরেডি আমার একটা এমনি দাও এই যে এই শাড়িটা অলরেডি আমার একটা আছে রয়েছে ঠিক আছে আমি গোল্ডেন কালারে আট পিস নিয়ে আসছিলাম আর আঠেরোটা আমার প্রি অর্ডার ছিল আঠেরোটা তো আমরা প্রি অর্ডার দিয়েই দিয়েছি এখন তার প্রি অর্ডারের কাহিনী নাই সো এটা দুইটা আছে আমরা এমন ডিসকাউন্ট করব যে আপনারা সবাই পারচেজ করতে পারেন এটা হচ্ছে গিয়ে আপনার ওই যে কি বলে এটাকে সুন্দর একটা কোটার মধ্যে ঠিক আছে সুন্দর একটা বুটিকের শাড়ি আপনারা সবাই মোটামুটি বোঝেন বা জানেন আচ্ছা এটা আসবে আমার ব্লাউজের পার্টটা খেয়াল করেন এটা আসবে আমার ব্লাউজের আমরা কিন্তু আজকে মনে করেন হোলসেল থেকেও কমে দিয়ে দিব প্রাইস রেঞ্জ হোলসেল থেকেও কমে যাবে এই শাড়িটা পরলে যে এত বেশি সুন্দর লাগে এটা হাতে কাজটা আসবে আমার ব্লাউজ সহকারে মেকিং আছে আমি আপনাদেরকে শেয়ার করব। ইদানিং খুব শাড়ি পরতে পড়তে কেমন কেমন মন চায় এটা দেখেন এটা পুরো টাই জারদৌজির ওয়ার্ক পুরো টাই জারদৌজির ওয়ার্ক খেয়াল করেন পুরো জারদৌজির ওয়ার্ক এর ব্লাউজের অংশটাতে জারদৌজির ওয়ার্ক আসবে এটা আসবে হচ্ছে জারি কোটার উপরে এই শাড়িটা এটা জারি কোটার উপরে আসবে এই শাড়িটা খেয়াল করে দেখেন এই শাড়িটা আসবে হচ্ছে তোমার জারি কোটার উপরে কালার আসবে গোল্ডেন সরি জারি কোটার উপরে এই শাড়িটা চমৎকার এই শাড়িটা আমি আপনাদেরকে একটু ধরে দেখা আমি ড্রেসও দেখাবো হ্যাঁ আমি ড্রেসও দেখাই দিব অনেক বেশি ডিসকাউন্টে যাবে অনেক 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 বেশি 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 ডিসকাউন্টে যাবে খেয়াল করে দেখেন খেয়াল করে দেখেন এই যে আপনার কাজটা হচ্ছে কিরকম এটা জারি কোটা ফ্যাব্রিক উপরে আসবে কোটা ম্যাটেরিয়ালের মধ্যে এটা ইন্ডিয়ান দিল্লি একটা শাড়ি দিল্লির শাড়ি বেসিক্যালি সো আপনারা যারা যারা বলছেন যে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট সো যাদের কাছে ইন্ডিয়ান প্রোডাক্ট আছে তারা কি করবে তাদের মাথায় তো বাড়ি তাই না তাদের মাথায় তো বাড়ি দ্যাটস ওয়াই হচ্ছে কি আমি আপনাদেরকে এগুলো অনেক বাজেটে দিয়ে দিচ্ছি অনেক অনেক বাজেটে দিয়ে দিচ্ছি এটার প্রাইস আছে হচ্ছে কত টাকা দেখো তো ওই এটার আরেকটা কালার দেখাও এটার আরেকটা কালার আছে এটা আসবে হচ্ছে গোল্ডেন এটা আমার আছে অলরেডি হ্যাঁ এটার প্রাইস আছে দশ হাজার আটশো টাকা আপু আপনার শপের অ্যাড্রেস প্লিজ আমার শপের অ্যাড্রেস আসবে হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে মেন্ড এর বিল্ডিং এ শপ নম্বর ফোর এ শপ নেম এক্সেলেন্স বাই না চিনতে পারেন সেই ক্ষেত্রে আমাদের পেজ দেওয়া ফোন ফোন দেন বা মেসেজ করেন আমাদের আপনাকে আপনার মানে আপনি যদি না চেনেন সেটা আপনাকে চেনানো হবে এটা দেখেন ঠিক আছে এটা দশ হাজার আটশো টাকার একটা জারিকোটা উইথ বুটিক্স প্যাটার্ন কমপ্লিট করা আছে এটার আরেকটা কালার আছে আমি প্রাইসটা বলে দিয়ে দেখাও ওই কালারটা দাও একই তো অন্যটা দাও এটা আরো সুন্দর এটা আরো সুন্দর হ্যাঁ এটা দেখেন এটা কালারটা বুঝে এটা কালারটা আসবে এটা দেখেন কাজটা এই যে এটার কাজটা দেখছেন এরকমের হ্যাঁ ওয়াচিং ফ্রম ইউএসএ লুকিং গোর জিএস অনিতা খান আপু আজকে সব আজকের ম্যাক্সিমাম বুকিংই হচ্ছে বিদেশি আপারা হ্যাঁ কেমন আছেন আপুরা কেমন আছেন বলেন এই হচ্ছে কি আমার পুরো শাড়িটা খেয়াল করেন এই আসবে পুরো শাড়িটা এটা সরাসরি অনেক বেশি সুন্দর কতটুকু দশ হাজার আটশো টাকার এই শাড়িটা খেয়াল করে দেখেন এত সুন্দর ওয়ার্ক এত 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 সুন্দর ওয়ার্ক এবং ব্লাউজ পিসটা আসবে হচ্ছে যেরকমের ব্লাউজ এর কাজটা আসবে হচ্ছে আপনার এরকম এটাও জারিকোটা এটা কালারটা আসবে হচ্ছে মবিশ পিঙ্ক এর মধ্যে কোটা শাড়ির মধ্যে আপনার পরাটার প্রাইস এটা তো আঠেরো হাজার আটশো আমরা দশ হাজার পাঁচশো দিছি দশ হাজার পাঁচশো আলহামদুলিল্লাহ এটা দেখেন এই শাড়িটা হ্যাঁ আচ্ছা এগুলা হচ্ছে গিয়ে আমাদের দশ ভাজ করো না আমি একটু দেখাইনি পুরো শাড়ির মধ্যে হচ্ছে গিয়ে যে রকমের পুরো শাড়িটার মধ্যে আমাকে মুলতানি আপনাকে মুলতানি এত মানাই কেন আপু আমি একটু মানে আমি দেখা গেছে যে আমার জন্য যা পারচেস করি আপনারা খুব পছন্দ করেন মো আক্তার আপু এই যে দেখেন কেমন আছেন এরকমের কাজ দাও কালার আসবে হচ্ছে দুইটা শাড়ির প্রাইস ছিল দশ হাজার আটশো শাড়ির প্রাইস আছে হচ্ছে দশ হাজার আটশো কালার আসবে দুইটা আমার কাছে মোট তিন পিস আছে আমি আপনাদেরকে দিয়ে দিব ছয় হাজার পাঁচশো আমার প্রাইস আছে দশ হাজার আটশো আমি ছয় হাজার পাঁচশো টাকায় দিয়ে দিব মানে আমি আসলে আর রিক্স নিতে পারছি না ঠিক আছে আপনারটার সাথে ব্লাউজ পিস আছে জি অবশ্যই আছে আমি আর রিক্স নিতে চাচ্ছি না এটার প্রাইস আসবে ছয় হাজার পাঁচশো আপনি আপনি মনে করেন ইন্ডিয়া যাবেন দিল্লি যাবেন আপনি থাকবেন খাবেন ওখানে যদি আপনি চানো এটা আপনি বাংলাদেশি প্রাইজে ছয় হাজার পাঁচশো টাকায় আনতে পারবেন না আমি আপনাদেরকে কথায় মানে লিখিত দিতে পারবো প্রাইস যাবে ছয় হাজার পাঁচশো আমার এই শাড়িটার প্রাইস যাবে ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ নিউ বুকস ফর মি প্লিজ ডিয়ার আপু ইনবক্স টু এক্সেলেন্স বাই লাবন্য ঝান কারণ আমার কাছে দাও আমার কাছে এই তিন পিসি আছে দাও আমার কাছে এই তিনটাই আছে গোল্ডেন ড্রেস দুইটা আর এটা আসবে একটা ঠিক আছে প্রাইস যাবে পিচ কালারটা আমরা আঠারো পিস জর্জের আছে সব দেখাবো আঠারো পিস অর্ডার নিয়েছে আর গোল্ডেনটা তো মারাত্মক আপনারা তো জানেনই হ্যাঁ ছয় হাজার পাঁচশো জারি কোটা উইথ তো আপনারটার প্রাইস কত আমারটার প্রাইস ছিল আঠেরো হাজার আটশো ব্লাউজের পোর্শনটা সেম এরকমের আসবে আঠেরো হাজার আটশো ওই তিনটা শাড়ি সোল্ড আঠারো টাকা ছিল এটা দশ টাকায় দিয়েছি আমি ডিসকাউন্টে হ্যাঁ এইটার মতো আর কী আছে দেখি তো আচ্ছা আমারটার মতো আপু গাজীপুর আউটলেট ডাল্লাহ আমি এই আউটলেট দিয়ে বাঁচতেছি না আমি গাজীপুর আউটলেট দিব আপু গোলজেনটা প্রিজিন বক্স করে দেন আপু আচ্ছা ছয় টাকা দিছে আচ্ছা এইটা আপনারা দেখেন পিওর হ্যান্ডলুম দেশে আপু গাজীপুরে মন হয় না আউটলেট দিতে পারবো কারণ আমার ইচ্ছাই নেই বড় বড়ো কথা না এটা আমার ইচ্ছাই নেই মানুষের ইচ্ছা থাকতে না আমার না ইচ্ছাই নেই কারণ আউটলেট দিয়ে আমি কুলাইতে পারব না আচ্ছা এটা দেখেন মাসাল্লাহ ঢাকার বাইরে দেশের এটা পিওর হ্যান্ডলুমের মধ্যে একটা শাড়ি এটাও অরিজিনাল দিল্লির এটা আট হাজার পাঁচশো রেঞ্জের আছে কে রে কিনিবে পিওর হ্যান্ডলুম পিওর হ্যান্ডলুমের মধ্যে এই শাড়িটার আর কোন পিসেস কালার কিছু আছে না জেনি কিছু নাই আচ্ছা এটা পিওর হ্যান্ডলুম কালারটা বোঝেন আগে কালারটা বোঝেন দেখেন জাস্ট নাইস হ্যাঁ এটা পিওর হ্যান্ডলুমের মধ্যে আছে এটার পার্টটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা ব্লাউজের পার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করছি কুচি মুচি দেখাইতে গেলে আমি আর তোমাকে শাড়িতে অনেক ভাল লাগে আপু মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এটার প্রাইস যাবে আট হাজার পাঁচশো টাকাটা আমি আপনাদেরকে মানে আমি এমন প্রাইসে দিচ্ছি যে আপনারা যেন কিনতে পারেন আর আমার আচ্ছা এটা 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 দেখেন অসম্ভব সুন্দর হ্যাঁ আমার আমাদের এই শাড়িগুলো বারো তেরো হাজার টাকায় সেল হয় কারণ হ্যান্ডলুম বলতেই আমরা মহিলারা মেয়েরা পাগল প্লিজ চেক ইউর ইন বক্স আপু আরো শাড়ি দেখাবো একটু ওয়েট করেন এটার প্রায় যাবে ছয় হাজার টাকা এটা আট হাজার পাঁচশো টাকা সাড়ে তিন হাজার টাকা ডিসকাউন্ট কোন আছে এখানে দেখি আর কি আছে দেখাবো বারো হাজার পাঁচশো টাকার একটা খাদ্য দেখাচ্ছি দেখেন ড্রেস দেখাবো আপনাদেরকে কি দামে দিব আপনারা খেয়াল করেন সময় দেন এই যে বারো হাজার পাঁচশো টাকার একটা না না সরি আটশো পনেরো হাজার আজকে কি সব শাড়ি দেখবো না ড্রেসও দেখাব দেখাবো পনেরো হাজার আটশো এটা হচ্ছে গিয়ে আপনার পিওর মুগা সিল্ক খাদ্য ঠিক আছে পিওর মুগার উপরে আছে এটা আমি আপনাদেরকে দেখাই কালারটা আসবে হচ্ছে আনিয়ানের মধ্যে পুরাটায় জাল ডিজাইন এবং এটা অনেক হিট আইটেম এবং এটা অনেক 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 হিট আইটেম অনেক হিট একটা প্যাটার্ন পনেরো হাজার আটশো টাকা আপনি শাড়ির লম্বাটা দেখেন আগে আগে শাড়ির লেন্থ দেখেন তারপরে চিন্তা করেন এটা আজকে আমি আপনাদেরকে দিয়ে দিব মাত্র আট হাজার পাঁচশো টাকায় পনেরো টাকা শাড়ি আট হাজার পাঁচশো ইন্ডিয়ান প্রোডাক্ট দেখলেই সবার এরকম মানে মাথায় উঠে যাচ্ছে এই জন্য হচ্ছে কি আমি এত বেশি ডিসকাউন্টে আট টাকা কোন লাইভে আছে আপু আট এটা দেখেন আট পনেরো হাজার আটশো টাকার পাঁচশো যে ব্যক্তি বা যেই মহিলা বা যেই আপা বা যেই ভাবি নিবেন তাদের উদ্দেশ্যে বলছি মানে মানে এগুলার থেকে আর নাই আচ্ছা তারপরে তারপরে চলেন তারপরে আর কি আছে জানি এটা দেখ ওয়ারিতে কোথায় প্লিজ বলবা ওয়ারি স্বপ্নের পাশে মেন্স ওয়ার্ল্ড বিল্ডিং এ গ্রাউন্ড ফ্লোর শপ নম্বর ফোর স্বপ্নে লাবুন যেহান ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটা এটার প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা এই শাড়িটা আমার অনেক ফেভারিট অলরেডি আমার কাছে এই শাড়িটার একটা কালার আছে এটা আপনারা পাঁচ হাজার আটশো টাকার একটা শাড়ি দেখেন পাঁচ হাজার আটশো এই শাড়িটা অনেক বেশি সুন্দর অনেক সুন্দর এটা একদম পাইপিন বর্ডার লাইন টাইন করা আছে কমপ্লিট করা আছে এটা অনেক বেশি নাইস একটা বিউটিফুল শাড়ি হবে আর চুনরি খাদ্যি দেখো আপু নাই যদি থাকতো আমি দেখাতাম হ্যাঁ আপনারা ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে সবাই কিন্তু আমরা পছন্দ করি তারপরে যখন যখন একটা ঝুঁকি ইন্ডিয়ান প্রডাক্ট এর সমস্যা আচ্ছা সরি এটা আট হাজার পাঁচশো রেঞ্জের আট হাজার পাঁচশো রেঞ্জের সরি আমি ভুল বলেছি আট হাজার পাঁচশো রেঞ্জের একটা শাড়ি এটা সরাসরি অনেক বেশি সুন্দর এটা অনেক সুন্দর এটা আনবিলিভেবল সুন্দর এটার কোনো বিলিভ নাই যে এটা আসলে কতটুকু সুন্দর হ্যাঁ এটা আনবিলিভেবল সুন্দর এটা আমি বলেই দিলাম তোমার পরা ব্লাউজ গুলো কোথায় পাবো আমি জানি না আপনারা কোথায় পাবেন আপু এটা তো আমার প্রমোশনাল একটা ভিডিও শুট ছিল এটা দেখেন এই আসবে আমার শাড়িটা এটা আট টাকার একটা শাড়ি আপনাদেরকে আমি তুলে দিব মাত্র আজকে চার হাজার নয়শো আপনারা মানে কল্পনা করতে পারবেন না চার হাজার নয়শো মাত্র চার হাজার নয়শো এই শাড়িটার দাম

এটার কালার আছে আমি আপনাদেরকে দেখাই এটার প্রাইস টাও দেখে নিচ্ছি দাঁড়ান এই যে দেখেন এটা আসবে দোলা সিল্ক মধ্যে হ্যাঁ মানে বারো হাজার টাকা থেকে স্টার্ট হয় দোলা সিল্ক বারো হাজার টাকা থেকে স্টার্ট হয় পুরাটাই মিনা কালার আছে আমাদের কাছে বারো হাজার টাকা থেকে স্টার্ট হয় অরিজিনাল বুটিকজের মানে আপনি মাশাল্লাহ মাসাল্লাহ থ্যাঙ্ক ইউ সো 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 মাচ এই যে বারো হাজার টাকা থেকে স্টার্ট হয় আপনারা খেয়াল করে দেখেন যেমন তার শাড়ি তেমন তার ভাইস হ্যাঁ আপনারা পেয়ে যাবেন এক্সেলেন্স বাই লাবন জাহানে এটার সঙ্গে সঙ্গে এরকম আসবে ব্লাউজের অংশটা দেখেন এটা আসবে হচ্ছে তোমার ব্লাউজের অংশটা এটা আসবে হচ্ছে রেড খাড্ডি আছে আপু দেখাচ্ছি যা যা আছে আমি দেখানোর চেষ্টা করছি এটা আসবে দোলা সিল্ক ফ্যাব্রিক মধ্যে আট হাজার টাকার শাড়িটা এটা আমার দিতে কষ্ট হবে তারপরেও দিই আমি ছয় হাজার টাকায় দিব এটা আমি ছয় হাজার এটা একদম আমার মনে করেন আগুনের মতো লাগতেছে আমার গায়ে ছয় হাজার টাকা ডিসকাউন্টে দিব ছয় হাজার এটা দোলা সিল্ক আপনি যদি না চেনেন আপনার মাকে বলেন দাদিকে বলেন তাইলেই বুঝাই দিবে যে দোলা সেল আসলে কি ফ্যাব্রিক প্রাইস যাবে মাত্র ছয় হাজার পাঁচশো এটার আরো কালার আছে না আমি দুই একটা কালার দেখাই কালার কই আচ্ছা এবার এটা দেখাচ্ছি একটাই একটাই যে কোনো এটাও আমার একটা আছে এটাও আমি আমার জন্য একটা রেখেছি এবং এটা সেই যে যখন আমি ইন্ডিয়া গেছি তখন থেকে আমি এটা আমার জন্য একটা রেখেছি কারণ হলুদ যেখানে আছে সেখানে যদি আমি না থাকি তাহলে কেমন হবে এটার প্রাইস আসবে এটা দেখেন এটা এটা কার চাই কোনটা ধরছি না তাড়াতাড়ি কাজ কার মতো হয় বলেন তারা কাজ কার মতো হয় আট হাজার পাঁচশো রেঞ্জের শাড়ি আর দেখবো না যেগুলো অর্ডার করেছি এগুলো তো এখনো আচ্ছা ইউকে থেকে দেখছি আপনার আব্বা কেমন আছে আম্মা কেমন আছে বলেন সিলেটের অবস্থা তো ভালো ছিল না এই যে দেখেন আপনার মানে বাইরের শাড়িগুলো আসলে কেমন হয় পুরাটা আসবে হচ্ছে আপনার ব্লাউজের অংশটা এই আসবে আপনার আঁচল আর এই আসবে হচ্ছে আপনার ফুল বডি এটা আমি আমার নিজের জন্য একটা আমার জন্য রাখা আছে এটা হ্যাঁ কোনো প্রোগ্রামে দাওয়াত পাই না এই জন্য আমি এটা পড়তে পারি না কোন এটা পুরাটাই মিনাকারী আট হাজার পাঁচশো এই শাড়িটার প্রাইস আট হাজার পাঁচশো টাকা ছিল এই শাড়িটার প্রাইস আট হাজার পাঁচশো টাকা ছিল আমি চাই যা শাড়িগুলো আপনারা নিয়ে ফেলেন যেহেতু কিনা এই যে দেখেন ঠিক আছে এটা এটা আমি আমার জন্য একটা আছে আট হাজার পাঁচশো আহ এইটার অন্য কোন কালার নেই আছে আপনাকে দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ ভেরি মাছ এই যে দেখেন শাড়িটা ঠিক আছে এটার প্রাইস আট হাজার পাঁচশো ছিল এটা দ্বিতীয় আমার গায়ে লাগবে প্রাইস যাবে হচ্ছে হলুদের কোনো প্রোগ্রাম হলে বউয়ের জন্য বেস্ট বাই এটা অনেক সুন্দর হ্যাঁ এবং লাইক মানে এটা অনেক ডিফারেন্ট ভাল লাগে অনেক প্রাইস যাবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আমি এমন কোন শাড়িতে আপনারা আমার আগের লাইভ দেখবেন আগে যারা আমাদের শোরুমে আসেন এমন কোন প্রোডাক্টের মধ্যে পাঁচশো এক হাজার বেশি লাগাই নাই যে আমি লাগাই তারপরে আবার ওই যে মানুষের মতো লাগাই আমি আপনাদেরকে ডিসকাউন্ট প্রোভাইড করছি কারণ আমার লাইভ আছে দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছেন মাসাল্লাহ যাক প্রাইস যাবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকায় শাড়িটার প্রাইস ছয় হাজার পাঁচশো আচ্ছা এটাও এটা এটা আমার আছে হ্যাঁ রেড নিব

পিওর জর্জেটের মধ্যে একদম পুরা পাইপিং টার্সেল সব কমপ্লিট করা আছে আর পুরো শাড়িটা দেখেন এরকমের এটা একদম পিওর রেড এর মধ্যে আছে হ্যাঁ একদম পিওর রেড এর মধ্যে আছে দেখেন আগে শাড়ি ধরবেন ধরলে কেমন লাগে সেটা বুঝবেন ঠিক আছে শোরুম ভিজিট করে নিতে পারবেন পনেরো হাজার টাকার মধ্যে আছে পনেরো হাজার টাকার মধ্যে আছে এইটা দেখেন পুরো শাড়িটা আজকে আপনারা পেয়ে যাবেন বারো হাজার টাকায় যান বারো হাজার টাকা এই শাড়িটা পাবেন বারো হাজার টাকা একদম পিওর জর্জেটের পুরো শাড়িতে কাজ বারো হাজার টাকায় পাবেন ডিসকাউন্টে বারো হাজার টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন তোমার পরা শাড়িটার প্রাইস আপু এটা আঠেরো হাজার আটশো টাকা ছিল আমি আজকে দশ হাজার পাঁচশো টাকায় দিছি এটা দেখেন ঠিক আছে মাসাল্লাহ একটা শাড়ি মাসাল্লাহ একটা শাড়ি অদ্ভুত এই শাড়িটা এটা শুধুমাত্র আপনার জন্য দেখালাম এটা কি সুন্দর লাল শাড়ি ওয়াও এটা বেস্ট এটা আসলে অনেক বেশি সুন্দর প্রাইস যাবে হচ্ছে গিয়ে মাত্র আপনাদের জন্য কত বলেন তো অনেক সুন্দর বারো হাজার টাকায় পাবেন খুব সুন্দর ওরে কি সুন্দর শাড়িটা মাসাল্লাহ যাক আপনাদের যে পছন্দ হচ্ছে এটাই অনেক ভালো লাগছে এবার আসেন আমি কিছু ড্রেস দেখাই কি বলেন এবার কিছু ড্রেস দেখাবো নাকি শাড়ি দেখাবো এই শাড়িটা দেখাই একটু একটু এই শাড়িটা একটু দেখেন এই শাড়িটা একটু দেখেন দেখেন আজকে আমি আপনাদেরকে পরিমাণ ডিসকাউন্ট করি শাড়িটা খেয়াল করেন শাড়িটার প্রাইস ছিল আট হাজার পাঁচশো এটাও একটা সুদ মধ্যে আছে কালারটা দেখেন আট হাজার পাঁচশো টু পিস দেখা আচ্ছা টু পিস দেখাবো ঠিক আছে টু পিসে চলে যাবো এখনই এটা গহনার লাইভ হবে আজকে আজকে গহনার লাইভ হবে যে এটা দেখেন আট হাজার পাঁচশো এটার মনে হয় দুইটা কালার হতে পারে আমি আপনাদেরকে টাকা ছিল আজকে আমি হাজার পাঁচশো টাকায় দিব দিবাইড করবো চার হাজার পাঁচশো দোকানে এসে কোথাও কোন চিরা টুটা ফাটা সিরা এরকম কিছু নাই কিন্তু কিন্তু আমি আপনাদেরকে ডিসকাউন্ট প্রোভাইড করবো এটা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকায় দিয়ে দিব ঠিক আছে এটা ডিসকাউন্টে চার হাজার পাঁচশো আপনারা এত আপু আমি কি করব বলেন এটা দেখেন কোন সময় রায় আসে যে ইন্ডিয়ান প্রোডাক্ট যা আছে সব পানিতে ফেলাই দেন তখন কি করবো আমি প্রায় যাবে হচ্ছে গিয়ে মাত্র চার হাজার পাঁচশো এটা অনেক সুন্দর অনেক সুন্দর আট হাজার পাঁচশো রেঞ্জের শাড়িটা খেয়াল করেন সুন্দর লাগছে থ্যাংক ইউ ভেরি মাছ ধন্যবাদ আমার শাড়িটা অনেক সুন্দর তারপরে এটা আর কোন কালার আছে আচ্ছা এরপরে আরেকটা সুন্দর শাড়ি দেখেন এটা কিন্তু আছে এটা ল্যাভেন্ডার এটা দেখেন এটা ল্যাভেন্ডারে আছে এইটা ল্যাভেন্ডারে আছে খেয়াল করেন এই শাড়িটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এই শাড়িগুলো তো থাকার কথা না আট হাজার পাঁচশো রেঞ্জের ল্যাভেন্ডারের মধ্যে আছে দেখেন ল্যাভেন্ডারের মধ্যে আছে আট হাজার পাঁচশো রেঞ্জের মধ্যে এটা সরাই দেখি এই যে তোমার ইয়ারিং গুলো কি পাবো আপু আঠাইশো টাকা মুলতানি ইয়ারিং এটা দেখেন এটা আসবে হচ্ছে আট হাজার পাঁচশো এটা অনেক সুন্দর না এটা স্ট্রাইপের মধ্যে এটা অনেক সুন্দর ল্যাভেন্ডার কালার এটা আমি আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকায় প্রোভাইড করব ঠিক আছে সিল্ক খাদ্ডি এটা আমি আট হাজার পাঁচশো টাকার শাড়িটা চার হাজার পাঁচশো টাকায় প্রোভাইড করবো কেউ দিবে না ছয় হাজার পাঁচশো টাকার নিচে কেউ দিবে না আপনারা দেখেন লাইভ সেশন দেখে শুনে বুঝে তারপরে নিয়ে কোনো সমস্যা নাই এই যে দেখেন কোনো সমস্যা নাই এটা অনেক সুন্দর হবে এটা আমি সরাই ফেলছি প্রায় যাবে হচ্ছে ছয় হাজার সরি চার হাজার পাঁচশো ডিসকাউন্টে ডিসকাউন্টে তারপরে চলেন মনিক শাড়ি মনিক শাড়ি কোনটা কোনটা দেখাবো হ্যাঁ আচ্ছা এবার আমি তোমার সবগুলো প্রোডাক্ট ভেরি নাইস বাট আমারগুলো কবে যাবে ফাইনালি বইলো ঠিক আছে ওকে জাজাজ ক্লজেট লিখেছে হ্যালো আপু হাই আচ্ছা আমার প্যাটার্নের আরেকটা একটা শাড়ি আমি যে প্যাটার্নটা পরা আছি এটার ভিতরে কিন্তু একটা লোকাল আছে লোকালটা কেমনে বুঝবেন যে ওরা বাজার থেকে নেট ফ্যাব্রিক কিনে নেটের সঙ্গে একটা লেজ দিয়ে দেয় তারপর একটা স্যাট ইন্সু আপনাকে অ্যাড করে দেয় ওইটার সাথে যদি আপনারা এই ফ্যাব এই প্রোডাক্টটা মিলান এগুলো অরিজিনাল দিল্লির শাড়ি অরিজিনাল দিল্লির শাড়ি এটা যদি আপনি ওইটার সাথে মিলান তাহলে কিন্তু আর হলো না হুম তো এটা এটা যেমন রেঞ্জ আছে এটা রেঞ্জ আছে হচ্ছে তেরো হাজার পাঁচশো এটা দেখেন এটাও সেম সিকোয়েন্সার এটাও অনেক সুন্দর হ্যাঁ এটাও আপু জাস্ট ওয়া থ্যাংক ইউ এটা আছে তেরো হাজার পাঁচশো টাকা শাড়ি দেখেন এটা তেরো হাজার এটাও অনেক ভাল লাগতেছে এটা একদম পিঙ্কি দিয়ে খুব সুন্দর দেখেন ফুল ফুল সিকোয়েন্স সিকোয়েন্স বল মধ্যে এগুলা দেশের বাইরে আপনারা খুব পছন্দ করেন আর যেগুলো থাকে এগুলা তো আপনারা সবাই জানেন কত বেশি সুন্দর হয় তো এই আসবে হচ্ছে আপনার কুচির পার্টটা আমি আপনাদেরকে দেখাই এটা আসবে কুচির পার্ট এটা আসবে আপনার ব্লাউজ পার্ট ব্লাউজ পোর্শনে কিন্তু আপনার এই যে এরকমের কাজ করা আছে ব্লাউজ পোর্শনটায় তারপরে আসবে হচ্ছে আপনার ব্লাউজ এরকমের একটা লেসও দেওয়া থাকবে হুম এই শাড়িটা তেরো হাজার পাঁচশো টাকার এই শাড়িটা আপনারা আট হাজার পাঁচশো টাকায় পাবেন আট হাজার পাঁচশো টাকায় পাবেন আজকে থাউজেন্ড ফাইভ রেঞ্জে পাবেন এটা আট রেঞ্জে পেয়ে যাবেন ঠিক আছে এটা আট হাজার পাঁচশো টাকায় পাবেন এটা মারাত্মক 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 শাড়ি এটা মারাত্মক শাড়ি হ্যাঁ আট হাজার প্রাইস গুলো প্রাইসগুলো খুব একটা বেশি না আমি ভেবেছিলাম আঠেরো হাজার টাকা আপু আমি তো কখনোই ওই রকম গলা কাটা প্রাইস দিই না কখনোই না শোরুম হওয়ার পরেও দেই না শোরুম হলে মানুষ একটা দাম লাগাই ফেলতে পারে আমি তারপরেও দেই না এবং আমি যেহেতু আমার কাজগুলো আমি করি সো আমার খুব একটা মানে আমি রাখি না আমি দিয়ে দিই এটা কিন্তু অনেক সুন্দর লাগছে না খুবই সুন্দর এই শাড়িটা ফুল সিকোয়েন্স বাট মানে আপনার এটা গায়ে লাগবে না হাতে লাগবে না এরকমের একটা শাড়ি সো আরেকটা দেখাইলাম না আমার শাড়িটার মতো একটা পার্টল ছিল যে এটা পার্টল এইটা দেখেন এই শাড়িটা দেখেন এটা নিবেন আপনারা মাস্ট এটা নিবেন আপনারা মাস্ট একটা শাড়ি ঠিক আছে এটা নিয়ে আপনারা মাস্ট একটা শাড়ি আমি আপনাদেরকে বলেই দিই হ্যাঁ পনেরো হাজার আটশো টাকার এই শাড়িটা এটা আপনারা কোনোভাবে মিস করেন না ভাবে এই কালারটা মিস করেন এটার ব্লাউজটা আগে দেখাই এটা ব্লাউজটা আগে দেখেন এই যে দেখেন এটা আসবে ব্লাউজ বুটিক শাড়ি হ্যাঁ ফুল বুটিক এটা অনেক সুন্দর পনেরো হাজার আটশো রেঞ্জ কালারটা আসবে হচ্ছে তোমার বটেল গ্রিন দিয়ে মানে মানে কি বলে এটাকে টাই এর মধ্যে ফুল সিকোয়েন্সের এর ওয়ার্ক ঠিক আছে ডিফারেন্ট মিনস অনেক ডিফারেন্ট এটা আপু বেস্ট রিজনেবল পেজ লাবনাপুর থেকে অনেক কম রাখে থ্যাংক ইউ ভেরি মাচ এটা দেখেন ঠিক আছে এবং এই শাড়িটা না নিলে এই এই শাড়িটা শাড়িটা আমি রেখে আটশো টাকা এটা আজকে আপনারা মাত্র পাঁচশো টাকায় পাবেন যে নিবেন এবং যে নিবেন না সে সে যে যে না না ঠিক আছে এটা আমি এটার ব্লাউজের অংশটা দেখাই এটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এটা ভিসকস দিয়ে করা আছে বিস্কস দিয়ে টাইডাই করে পুরোটা এখানে কাজ মাশ আল্লাহ মাসাল্লাহ ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ ঠিক আছে ঢাকার বাইরে দেশের বাইরে ফুল পেমেন্ট ঢাকার ভেতর এনে চলে যাবে এটা দেখেন নাইস নাইস ঠিক আছে আচ্ছা আজকের শেষ করছি নেক্সট লাইভ হবে রাত বারোটায় সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আমার শাড়িটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট আমারটাও আঠেরো হাজার আটশো ছিল আমারটাও হচ্ছে ডিসকাউন্টে আগের লাইভে দেখিয়েছিলাম তো আমি তড়িঘড়ি করে পড়েছি কোনটা রেখে কোনটা নিব অর্ডার দিব প্লিজ বলো যেটা আপনার ভালো লাগে আপনি এখন লাইভ সেশনটা দেখে নেন আর আমার প্রত্যেকটা লাইভে প্রাইস বলা আছে ডিটেলিং বলা আছে যেখান যেটা সুবিধা হয় সেটাই করবেন আল্লাহ হাফেজ আজকে গহনার লাইভ হবে অনেক এক্সক্লুসিভ একটা গহনার লাইভ হবে ভালো থেকেন দূর রেখেন আল্লাহ হাফেজ